Hey guys, this is John Shah from Firewave Organization Manusing Theke. আজকে আমি আপনাদের সাথে WordPress Custom Taxonomy নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমাদের বুঝতে হবে ট্যাক্সোনমি জিনিসটা কি। তো ট্যাক্সোনমি বিষয়টা হচ্ছে একটা গ্রুপিং এর সিস্টেম, অর্থাৎ আমরা আমাদের কোনো জিনিসকে তার বৈশিষ্ট্য, আকার বা তার গঠন অনুসারে, যে কোনো কিছু অনুসারে আমরা ভাগ করে নিতে পারি বা গ্রুপ করে নিতে পারি, সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। যেমন আমরা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি বিবেচনা করি যে কিছু প্রোডাক্টকে আমরা সফট প্রোডাক্টের আওতায় ফেলতে পারি, যেমন সফটওয়্যার বা সফট ইবুক, আবার কিছু প্রোডাক্ট যেগুলো মানে হাতে ধরা যায় এরকম যে ভারী প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা হার্ড প্রোডাক্টের আওতায় ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের দুটো ট্যাক্সোনমি। তো আমরা অলরেডি বুঝলাম যে ট্যাক্সোনমি বলতে গ্রুপিং করার যে সিস্টেমটা বোঝায়। ট্যাক্সোনমি কোনো নির্দিষ্ট কোনো আওতা নেই বা লিমিটেশন নেই যে ট্যাক্সোনমিটা কিসের উপর ভিত্তি করে হবে, সেটা আপনি ভালো জানেন যে আপনার প্রোডাক্টকে আপনি কীভাবে গ্রুপ করবেন। তো যাই হোক, আমরা ট্যাক্সোনমি নিয়ে কাজ করার আগে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা একটা বিষয় ওয়ার্ডপ্রেসে আগেই জানি, যেটা হচ্ছে কাস্টম পোস্ট। তো আমি ধরে নিয়েছি যে এই টিউটোরিয়ালটা দেখার আগে আপনারা কাস্টম পোস্ট নিয়ে মোটামুটি জানেন এবং কাস্টম পোস্ট নিয়ে কীভাবে কাজ করতে হয় তা অলরেডি সেরে ফেলেছেন। তো এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে যাচ্ছি। তো আমি অলরেডি এখানে দেখুন প্রোডাক্ট নামের একটি কাস্টম পোস্ট তৈরি করে নিয়েছি এবং এইখানে ট্যাক্সোনমি হিসেবে ট্যাক্স এবং ক্যাটাগরিজ, এই দুটো হচ্ছে ডিফল্ট ট্যাক্সোনমি, এই দুটা ব্যবহৃত হচ্ছে। এখন আমি আমাদের কাস্টম ট্যাক্সোনমি অ্যাপ্লাই করব এখানে। তো আমরা কাস্টম ট্যাক্সোনমির মধ্যে এখানে এমন একটা ট্যাক্সোনমি তৈরি করব যেটার কাজ হবে প্রোডাক্টগুলোকে গ্রুপ করা, আরও স্পেসিফিক্যালি গ্রুপ করা। যেমন এটা হচ্ছে প্রোডাক্ট, তো প্রোডাক্টের ভিতর আমাদের একটা ট্যাক্সোনমি থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। আমরা প্রোডাক্ট টাইপ নামে একটা ট্যাক্সোনমি তৈরি করব যেটার ভিতর বলে দেওয়া হবে যে এটা সফটওয়্যার অথবা হার্ডওয়্যার ক্যাটাগরি প্রোডাক্ট। যেমন এই ক্যাটাগরি দ্বারা আমরা বলতে পারি, সেট করতে পারি, এটা একটা কম্পিউটার ক্যাটাগরি প্রোডাক্ট। আর এই কম্পিউটার ক্যাটাগরির ভিতরে আমরা সাব ক্যাটাগরি তৈরি করেও এই কাজটা করতে পারি, কিন্তু আমরা সাব ক্যাটাগরি তৈরি করে করবো না, আমরা কম্পিউটার ক্যাটাগরির ভিতরে এসে তারপর ট্যাক্সোনমি অনুসারে ভাগ করব, নতুন ট্যাক্সোনমি অনুসারে যে এটা কোন টাইপের প্রোডাক্ট। তো এই জন্য আমি এবার আমাদের থিমের ফাংশন যে পিএসপিটা আছে সেইখানে চলে যাব। তো এইখানে আমরা রেজিস্টার ট্যাক্সোনমি ফাংশনের দ্বারা ট্যাক্সোনমি রেজিস্টার করব। তো এইখানে দেখুন ওয়ার্ডপ্রেস কোডেক্স, ওয়ার্ডপ্রেস কোডেক্স যে .com আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন ওয়েবসাইট। এইখান থেকে আমরা সব কিছু শিখে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো এইখানে আমরা রেজিস্টার ট্যাক্সোনমি নিয়ে এই আর্টিকেলটা এখানে পড়তে পারি বোঝার জন্য। আপনারা এই আর্টিকেলটা একবার পড়ে নিতে পারেন জাস্ট আইডিয়া করার জন্য, এবং আমি নিজেও এইখান থেকেই শিখেছি বিষয়টা। এখানে দেখুন এটার যে ইউজেসটা আছে, অর্থাৎ ব্যবহারিক যে সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি, তারপর এখানে ট্যাক্সোনমি, অবজেক্ট টাইপ, তারপর আর্গুমেন্টস। তো এইখানে এই দুটো হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটার এবং এটা হচ্ছে অপশনাল আর্গুমেন্ট। আমরা এগুলো ধাপে ধাপে এখান থেকেই শিখব। তো প্রথমেই রেজিস্টার ট্যাক্সোনমি ফাংশনের প্রথম যে প্যারামিটারটা আছে ট্যাক্সোনমি, এইটা আমরা বুঝে নিই। এটা হচ্ছে ট্যাক্সোনমি নেম, অর্থাৎ আপনার ট্যাক্সোনমিটা কী নামে হবে। এটা অবশ্যই স্পেস ব্যতীত 32 ক্যারেক্টারের ভিতর আপনাকে লিখতে হবে, কারণ ডাটাবেজে এটার জন্য 32 ক্যারেক্টার বরাদ্দ করা আছে ওয়ার্ডপ্রেসের যে ট্যাক্সোনমি টার্ম টেবিলটা আছে সেইখানে। তারপর হচ্ছে অবজেক্ট টাইপ, এটা হচ্ছে রিকোয়ার্ড, আপনি এইখানে কোন অবজেক্টের জন্য, কোন টাইপের জন্য, কোন টাইপের পোস্টের জন্য আপনি ট্যাক্সোনমির যে অপশনটা অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলটা শো করাবেন সেটা এখানে বলে দিতে পারেন। যেমন আমি চাই যে আমাদের ডিফল্ট যে পোস্ট যে আছে ওয়ার্ডপ্রেসের, এই পোস্টে যখন আমরা নতুন পোস্ট তৈরি করতে যাব তখন এই আমাদের এই কাস্টম ট্যাক্সোনমিটি চলে আসবে ঠিক এরকমভাবে। যেমন এখানে আমি দেখাচ্ছি অ্যাড নিউ পোস্ট, আমি ক্লিক করি, তো এখানে দেখুন ডিফল্ট দুটো ট্যাক্সোনমি অলরেডি আছে, এটা হচ্ছে ক্যাটাগরি ট্যাক্সোনমি আর এটা হচ্ছে ট্যাক্স ট্যাক্সোনমি। তো এই দুটো কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তো আমাদের কাস্টম ট্যাক্সোনমিটাও এখানে আরেকটা বক্স আকারে চলে আসবে।
আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে আমাদের পোস্টটা কোন ট্যাগ আর এই পোস্ট টাইপ ট্যাক্সোনমির আন্ডারে কোন টাইপের প্রোডাক্ট হবে, সফটওয়্যার না হার্ডওয়্যার। তো এইটা হচ্ছে বিষয় এখানে, অর্থাৎ আমি কোন টাইপের পোস্ট আসবে। যদি আমরা পেজ এখানে যদি পোস্ট ইউজ করি তাহলে পোস্টের নিউ পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে এটা যুক্ত হবে অটোমেটিক। আর যদি আমরা পেজ ইউজ করি তাহলে আমাদের এই যে পেজ আছে এখানে, এই পেজ থেকে যখন আমরা নিউ অ্যাড নিউ পেজ তৈরি করতে যাব তখন এইটা এখানে শো করবে। আর যদি আমি এখানে কোনো কাস্টম পোস্টের টাইপের নেম নেম ইউজ করি, কাস্টম পোস্টের টাইপটা যদি ইউজ করি তাহলে সেই কাস্টম পোস্টের জন্য কেবল ওই ট্যাক্সোনমি অপশনগুলো অ্যাভেলেবল হবে। যেমন এখানে প্রোডাক্ট প্রোডাক্টস নামের একটি কাস্টম পোস্ট আমি বানিয়ে রেখেছি, এখানে দেখুন আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি, এইখানে কিন্তু কোনো কাস্টম ট্যাক্সোনমি নেই, সেফ ট্যাক্স এবং ক্যাটাগরিজ এই দুটা ডিফল্ট ট্যাক্সোনমি আছে। তো এবার আমরা নতুন ট্যাক্সোনমি ক্রিয়েট করে এখানে অ্যাড করব। তো আমরা প্রথমেই আমার এই বই থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকেই প্র্যাকটিস করছিলাম এটা। যেমন এখানে আছে ট্যাক্সোনমি, এই যে এই যে ট্যাক্সোনমি টেবিল স্ট্রাকচার। তো এইখান থেকে আমরা সরাসরি উদাহরণে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এটা উদাহরণ, বেসিক একদম আমরা এই কাজটাই করি। অবশ্যই ট্যাক্সোনমিগুলোকে অ্যাড অ্যাকশনের মাধ্যমে ইনিট অ্যাকশন দ্বারা এখানে কল করে নিতে হবে আমাদের ফাংশনে। তো আমরা এখানে পেস্ট করলাম। তো আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট টাইপ নামে একটা ট্যাক্সোনমি তৈরি করব, তো আমরা এখানে একটা কাজ করি, আমাদের ফাংশনটার নাম দিচ্ছি এই টুকর কারণে আমরা প্রোডাক্ট টাইপ ট্যাক্সোনমি, এটাকে আমরা এখানে রেজিস্টার করলাম অ্যাকশন দ্বারা, অ্যাড অ্যাকশন দ্বারা হুক করে দিলাম আমরা অ্যাকশন হুক। এখন আমরা এই ফাংশনটা এখানে ইনিট করে দিয়েছি, ইনিট অ্যাকশনের সাথে হুক করে দিয়েছি। এখন আমরা এই ফাংশনটাকে এখানে ডিফাইন করব। তো এর ভিতরে আমরা রেজিস্টার ট্যাক্সোনমি নামের যে ফাংশনটা আছে এটা ইউজ করছি। তো আমরা এখানে প্রথম প্যারামিটারটা আমি আগেই বলেছিলাম আপনাকে, এটা ট্যাক্সোনমি নেম হবে, আমরা কী নামে ট্যাক্সোনমিটা কে ইউজ করব এটা নাম হচ্ছে প্রোডাক্ট টাইপ। আমি প্রোডাক্ট টাইপ আমরা সব স্মল লেটার ইউজ করি তাহলে বেটার হবে। এইবার এইখানে প্রোডাক্ট টাইপ নিয়েছি, তারপর হচ্ছে এখন আমরা কোন টাইপের পোস্টের ক্ষেত্রে শো করবো, যেহেতু আমাদের এই এই এটা টাইপ হচ্ছে প্রোডাক্ট টাইপ। আমরা টাইপটা একটু দেখে নিই এখান থেকে, আমাদের এই পোস্টটা কী টাইপের আমরা ডাটাবেস থেকে দেখে নিতে পারি, কোনো পোস্টের টাইপকে পিএসপি মাই অ্যাডমিন। এইখানে আমরা ওয়ার্ডপ্রেস টেবিলের ডব্লিউপি পোস্ট এই টেবিলে চলে যাব। তারপর এখানে দেখ আমরা পোস্ট টাইপ কলামে আমরা দেখতে পারি আমাদের যেগুলো পেজ টাইপের পোস্ট, এগুলো পোস্ট, এগুলো রিভিশন অর্থাৎ ড্রাফট পোস্ট হতে পারে। এইখানে এই যে প্রোডাক্ট নামে একটি পোস্ট তৈরি হচ্ছে এটা হচ্ছে টাইপ। তো আমরা এই টাইপের প্রোডাক্টের জন্য অবজেক্টের জন্য আমাদের এই ট্যাক্সোনমিটা শো করাবো। তো এইখানে আমরা প্রোডাক্ট অলরেডি নেওয়া আছে, আমি পেস্ট করে দিলাম। যাই হোক, তারপর এটা এরা ইউজ করলাম, এখানে হায়ারার্কিক্যাল লেবেল কুয়েরি বার রিরাইট ট্রু এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে। তো আমরা রেজিস্টারটা করে নিলাম, এইবার আমরা চেক করে দেখি যে আমাদের এই প্রোডাক্টে ক্যাটাগরি ট্যাগ ট্যাগের সাথে আমাদের নতুন ট্যাক্সোনমিটা চলে এসেছে কি না। এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের পিএসপিটা ক্লোজিং ট্যাগটা ডাবল হয়ে গেছে, ক্লোজ করে নিই। ওকে, গুড। তো এবার আমরা এই যে দেখুন এখানে টাইপ নামের একটি ট্যাক্সোনমি চলে এসেছে। আমরা এবার এই জিনিসটা
একটু দেখি যে এই 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 যে টাইপ টেক্সট আছে এগুলো চেঞ্জ করার জন্য আমাদের যে অপশনাল আর্গুমেন্টটা আছে এই যে অ্যারেটা এইটা আমরা ব্যবহার করব। তার আগে একটা বিষয় বুঝতে হবে, টেক্সট কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে এইরকম চেকবক্স সিস্টেম আর একটা হচ্ছে টেক্সট সিস্টেম। তো আমরা যদি এইখানে হাইরেট চিকেলটা যদি ফলস করে দিই তাহলে এটা টেক্সট সিস্টেম হয়ে যাবে। ফলস করে দিলাম তাহলে দেখুন আমাদের এই টাইপ টেক্সনমিটা কীরকম হয়। এই যে তো এই টাইপটাও কিন্তু এখন এই যে টেক্সট সিস্টেম হয়ে গেছে। তো এই হাইরের চিকেলটাই আমাদের বলে দিবে যে আমাদের টেক্সনমি টাইপটা কীরকম হবে, ক্যাটাগরি সিস্টেম না টেক্সট সিস্টেম। যাই হোক আমরা ক্যাটাগরি সিস্টেম রাখবো। এবার লেভেল, আমরা লেভেল হিসেবে দিয়েছি টাইপ, এখানে যে যে লেভেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেভেল। আমরা এখানে প্রোডাক্ট টাইপ ইউজ করি, প্রোডাক্ট টাইপ, এটা হচ্ছে সিঙ্গুলার নেম। তো এই যে দেখুন চলে আসবে প্রোডাক্ট টাইপ, এই যে প্রোডাক্ট টাইপ। হ্যাঁ তো তারপর কুইরি বা ট্রু, রাইট ট্রু, আমরা এইখানে এই বিষয়গুলো জানবো। তো এইখানে আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আছে। এই যে তো আমি কোডেক্স থেকে একটু বিষয়টা ক্লিয়ার করি আপনাদের। এইখানে এই যে আর্গুমেন্ট আছে লেভেল, তো আমরা এ প্লোরাল ডিসপেক্টিভ নেম ফর দ্য টেক্সোনমি মার্কড ফর ট্রান্সলেশনাল। আচ্ছা তো আমরা এইখানে এটার জন্য লেভেল নিয়েছি প্রোডাক্ট টাইপ। তো লেভেল প্রোডাক্ট টাইপ নেওয়াতে এখানে আমরা প্লোরাল বলতে বোঝাচ্ছি আমরা দুটা দুটা আলাদা আলাদা ওয়ার্ড দিতে পারি লেভেলে। আর আমরা যদি লেভেলটা ইউজ না করি তাহলে আমরা লেভেলস নামের যে একটা এরে আছে এটা ইউজ করতে পারি। তো এই এরেতে দেখুন কী কী ভ্যালু আছে, আমরা এখানে নিয়ে নিয়ে দেখাচ্ছি লেভেলস। তো লেভেলসটা হবে এটা এরে, সেই ক্ষেত্রে আমাদের আর এই লেভেলটা নেওয়া দরকার নেই। আমরা এখানে এবার এরেটা নিয়ে নিচ্ছি, সরি এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা নেম আমরা একটা রিফ্রেশ দিই, দেখি যে আমরা কোনো নাম যদি না নিই তাহলে কি এখানে আসে ডিফল্টভাবে। তো এইখানে দেখুন ডিফল্টভাবে ক্যাটাগরিজ চলে এসেছে, অর্থাৎ এটা ক্যাটাগরি নাম পেয়েছে ডিফল্টভাবে, এটাই থাকে আপনি যদি কোনো লেভেল না নেন। তো এইখানে আমরা এবার এরর ভ্যালুগুলো একটা একটা করে জেনারেট করব। প্রোডাক্ট টাইপ নিয়ে নিচ্ছি আমরা এর হিসাবে, এবার দেখি তো আমাদের নেমটা চলে এসেছে। এখন আমরা পরবর্তী প্যারামিটারটা দেখে নিই, নেম জেনারেল নেম ফর টেক্সোনমি ইউজুয়ালি প্লুরাল। এখানে প্লুরাল বলতে বোঝাচ্ছে যে আপনি দুই ক্যারেক্টারের ওয়ার্ড নিতে পারবেন, যেমন এখানে প্রোডাক্ট টাইপ দুটো আলাদা আলাদা ওয়ার্ড আমি নিতে পারছি, স্পেস নিতে পারছি মাঝখানে, এটাই প্লুরাল। তারপর হচ্ছে সিঙ্গুলার নেম, এইটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হতে হবে, মানে মাঝখানে কোনো স্পেস থাকবে না, আন্ডারস্কোর দ্বারা একটা সিঙ্গুলার নেম বানাতে হবে। নেম ফর ওয়ান অবজেক্ট অফ দিস টেক্সোনমি ডিফল্ট ইজ মাইনাস সরি আন্ডারস্কোর এক্স পোস্ট এক্স টেক্সোনমি সিঙ্গুলার নেম ওর এক্স। আমরা সিঙ্গুলার নেম হিসেবে একটা কিছু নেই, নিয়ে দেখি এটা কী হয়। এই জিনিসগুলো আপনারা নিয়ে নিয়ে দেখবেন যে কী বিষয়টা ঘটে এর ফলে, কী সুবিধা কোনটায় দিচ্ছে। আমি একটি ডামি নেম নিয়ে চেক করছি যে এটা কোথায় আসে। এটা এখানে শো করবে না, কারণ হচ্ছে এইটা ডাটাবেজে শো করবে। যাই হোক এটা সিঙ্গুলার নেমটা আমাদের তেমন জরুরি না, এটা আমরা অ্যাভয়েড করে নিতে পারি, এটা প্রয়োজন নেই। যেগুলো আমাদের আপাতত প্রয়োজন সেগুলো আমরা ইউজ করছি এখানে। তারপর দেখুন মেনু নেম,
the menu name text. The string is the name to the given menu items. If not set, default value is name level. The menu name text. So the default of a level tag be. এই জিনিসগুলো কিন্তু এখানে শো করবে না তারপর এখানে দেখুন এই যে বাটনটা আছে এড এ নিউ ক্যাটাগরি এই ক্যাটাগরি কথাটা আমাদের সরিয়ে দিতে হবে তো এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা যেহেতু প্রোডাক্ট টাইপ আমরা এখানে এই যে অ্যাড নিউ আইটেম ডিফল্টস এই যে অ্যাড নিউ ক্যাটাগরি এটা ডিফল্টস থাকবে টেক্সট ট্যাগের ক্ষেত্রে যদি ট্যাগ থাকে তাহলে অ্যাড নিউ ট্যাগ থাকবে যেহেতু আমরা অ্যাড নিউ আইটেম অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড নিউ টাইপ প্রোডাক্ট টাইপ দিতে পারি বা অ্যাড নিউ প্রোডাক্ট দিতে পারি আমরা এটা ইউজ করি এখানে অ্যাড নিউ আইটেম দিতে পারি অ্যাড প্রোডাক্ট টাইপ নিউ টাইপ লেভেল সেটাতে কিন্তু এই বিষয়গুলো থাকবে আমরা যে অ্যাড নিউ ক্যাটাগরিটা এখান থেকে সরিয়ে দিচ্ছি তো এই দেখুন এখানে কিন্তু অ্যাড নিউ টাইপ চলে এসেছে এই যে অ্যাড নিউ টাইপ এইবার প্যারেন্ট ক্যাটাগরি এখানে আর অনেক অপশন আছে এগুলো ইউজ করে দেখতে হবে যে কোনটা কি আপডেট আইটেম তো আপডেট ভিউ আইটেম ভিউ ক্যাটাগরি প্রত্যেকটা ডিফল্টভাবে কিন্তু ক্যাটাগরি থাকবে আর ট্যাগের ক্ষেত্রে ট্যাগ থাকবে তো আমরা এইগুলো কিন্তু এখান থেকে দেখে দেখে চেঞ্জ করতে পারবো এইখানে আমি একটু চেক করে দেখছি আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি এখানে সফটওয়্যার ক্যাটাগরি অ্যাডমিন আমরা রিফ্রেশ দিব আমাদের সরি এখানে সফটওয়্যার নামটা ভুল হয়েছে আমরা এই সফটওয়্যার ক্যাটাগরিটা ডিলিট করব তো এখানে দেখুন কোনো ক্যাটাগরি বিষয় একটু বুঝে নিচ্ছি সেটা হচ্ছে যে এটাকে মানে এডিট এগুলোকে এডিট করতে গেলে আমাদের যে এখানে সফটওয়্যার বানানটা আমার ভুল হয়েছে আমরা প্রোডাক্টের আন্ডারে যে এখানে প্রোডাক্ট টাইপ যে ট্যাক্সোনমিটা যোগ হয়েছে এখান থেকে এটা অ্যাডমিন প্যানেল পাবো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি তো এখানে আমরা সফটওয়্যার তৈরি করেছি এখান থেকে এডিট করে নিই সফটওয়্যার ডব্লিউআর সফটওয়্যার স্ল্যাগ নেম করতে পারি প্যারেন্ট নাই হ্যাঁ তো এডিট ক্যাটাগরি যে এইখানে দেখুন এডিট ক্যাটাগরি হিসাবে কিন্তু ক্যাটাগরি চলে এসেছে এই টেক্সটটা আমাদের চেঞ্জ করা উচিত তো এই এখানে দিতে হবে এডিট প্রোডাক্ট টাইপ আমরা এটার জন্য এখানে এডিট আইটেম এইটাকে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি এই লেভেলটা ধারণ করবে হচ্ছে এই ভ্যালুটা এডিট আইটেম হিসেবে কি দিতে চান এডিট প্রোডাক্ট টাইপ আমি চাচ্ছি এটা এটা শো করুক একটা রিফ্রেশ দিই এটা চলে এসেছে এডিট প্রোডাক্ট টাইপ তারপর এখানে আপডেট আপডেট যে বিষয়টা আছে আমরা আপডেটের যে ভ্যালুটা আছে এইখান থেকে আপডেট আইটেম এটাকে কপি করে আপডেট আইটেমটা এইখানে আমরা দিচ্ছি আপডেট টাইপ এটাকে সেভ করি মানে এই বিষয়গুলো হচ্ছে নিজস্ব এক্সপেরিমেন্টাল বিষয় আপনি এগুলো ট্রাই করবেন জাস্ট
বিষয়টা বুঝতে পারলেই হলো, তারপরে এগুলো চেক করে নেবেন, তাহলেই বিষয়টা সম্পর্কে আইডিয়া হবে। তো এখানে এটা শো করে নিই, আমরা দেখছি এইখানে কি করা যায়। এটা এটার জন্য না, মেবি অ্যাড নিউ আইটেম। তো অ্যাড নিউ আইটেমের ক্ষেত্রে এইখানে দেখুন, এই যে আমরা যদি এখান থেকে এটা আপডেট করে দিই, তারপরে কিন্তু আমাদের অ্যাড নিউ টাইপ, এটা কিন্তু আমাদের এখানে আমি নিয়েছিলাম অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ টাইপ, এটাই এটাই চলে এসেছে। এখানে অনেক কিছুই আছে, এগুলো জাস্ট আপনি বুঝতে হবে। অ্যাড নিউ আইটেম হচ্ছে দ্য অ্যাড নিউ আইটেম টেক্সট, ডিফল্ট ইস অ্যাড নিউ ট্যাগ, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে গেলে এই দেখুন, যেহেতু আমরা অ্যাড নিউ, সরি, আমরা অ্যাড নিউ টাইপে নিয়ে নিয়েছি, তাই আমাদের অ্যাড নিউ আইটেমটা আর এখানে ও সরি, এখানে আমরা আমরা অলরেডি অ্যাড নিউ আইটেম নিয়ে নিয়েছি, এই যে দেখুন অ্যাড নিউ আইটেম নিয়ে নিয়েছি। এটা 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 আমরা বুঝতে পেরেছি আগে। এখানে প্যারেন্ট আইটেম, প্যারেন্ট আইটেম হচ্ছে প্যারেন্ট আইটেম টেক্সট। তো এখানে প্যারেন্ট আইটেমটা একটু দেখে নিই, আসলে এই জিনিসগুলো করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনেক বিষয় আছে এখানে। যে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি, হ্যাঁ এখানে প্যারেন্ট ক্যাটাগরি আছে। তো প্যারেন্ট আইটেমটা প্যারেন্ট টেক্সট, স্ট্রিং নট ইউজ, নন হায়ারার্কিক্যাল টেক্সট ফর্ম সাচ অ্যাজ পোস্ট টেক্সট, ডিফল্ট ইন নাল অর প্যারেন্ট ক্যাটাগরি। তো এখানে আমি প্যারেন্ট আইটেমে প্যারেন্ট প্রোডাক্ট টাইপ দিতে পারি, যদি এই প্রোডাক্ট টাইপের আন্ডারে আবার কোনো সাব ক্যাটাগরি বা সাব প্রোডাক্ট তৈরি করি। তো আমি এইখানে এখানে দিতে পারি প্যারেন্ট টাইপ, প্যারেন্ট টাইপ, যেহেতু আমি টাইপ দিয়ে করছি কাজটা, প্যারেন্ট টাইপ, প্যারেন্ট আমার ডাবল আর পি আর সিঙ্গেল আর প্যারেন্ট, ওকে। এই যে প্যারেন্ট টাইপ চলে এসেছে এখানে, এখন ক্যাটাগরিটা চলে গেছে। তারপর অ্যাড আর রিমুভ আইটেমস, এটা ট্যাগ জাতীয়, দি স্ট্রিং ইজ নট ইউজ হায়ারার্কিক্যাল ট্যাক্সোনমি, অর্থাৎ এই চেকবক্স জাতীয় ট্যাক্সোনমির ক্ষেত্রে এটা আসবে না। এটা যদি ট্যাগ জাতীয় ট্যাক্সোনমি থাকতো, হায়ারার্কিক্যাল যদি ফলস থাকতো, সেই ক্ষেত্রে এই জিনিসটা আসবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাড অর রিমুভ নামের একটা অপশন থাকবে, সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এটা দিয়ে। তারপর হচ্ছে এখানে নিউ আইটেম নেম, এটা নিউ আইটেম নেম টেক্সট। তো আমি এটা একটু দেখছি এখানে, এটা কোথায় আছে, প্রোডাক্ট টাইপে যাই, এখানে আর তেমন কিছু করার দরকার নেই, যেগুলো করেছে এগুলোই এনাফ। এগুলো আর এখানে আপাতত লাগছে না আমার। সেপারেটেড আইটেম কমা, এটা ট্যাগের ক্ষেত্রে হবে, এই এই বিষয়গুলো আমরা ট্যাগের ক্ষেত্রে চেক করে দিতে পারবো। তো এই এই যে বিষয়টা, এগুলো হচ্ছে আমাদের লেভেলস, আমরা এই বাকিগুলো নিজেরা ট্রাই করবো ভবিষ্যতে। তো এখানে দেখুন মেনু নেম, আমি মেনু নেমটা একটু করে দেখিয়ে দিচ্ছি, এটা কোথায় আসে আমার দেখতে হবে।
আমি নিজেও এই কাজটা নতুন করছি, তো তাই একটু আমারও প্রবলেম হচ্ছে। আমি বই পড়ে শিখেছি বিষয়টা, আর এই কোডেক্স পড়ে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কমা, এখানে কমাটা মিসিং। দেখুন মেনু নেমটা হয়ে গেছে এখানে হ্যালো, মানে আমাদের মেনুতে এটা কী নামে থাকবে, আমাদের মেনুতে এই ট্যাক্সোনমির নেমটা কী হবে। ডিফল্টভাবে যা থাকে ট্যাক্সোনমি লেভেল সেটাই হয়, তো এখানে আমরা মেনু নেম দিয়েছি প্রোডাক্ট, সরি এখানে প্রোডাক্ট টাইপ দিতে পারি, প্রোডাক্ট টাইপই থাক, বা ডিফল্টভাবে এটাই ছিল। এই মেনু নেম ক্যাটাগরি আমাদের এই মেনুতে কী হিসেবে থাকবে আমাদের ট্যাক্সোনমিটা সেটা বলে দেবে। তারপর এইখানে আচ্ছা আচ্ছা, অল আইটেমস, অল আইটেমস হচ্ছে আমরা দেখছি অল আইটেমটা কোথায় থাকে। ডিফল্টভাবে যেহেতু এটা এখানে থাকছে অল ট্যাগস আর অল ক্যাটাগরিজ, হায়ারার্কিক্যাল জন্য অল ক্যাটাগরিজ, তো এখানে এই অপশনটা এখানে শো করছে না, যদি কখনো এগুলো এই 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 জিনিসগুলো পেয়ে যান তাহলে এগুলো ইউজ করবেন। জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বিষয়টা, এখানে আরও কিছু আছে এগুলো আপনারা নিজেরাই চেক করে নেবেন। তো এই হচ্ছে আমাদের নিউ ট্যাক্সোনমি যুক্ত করা। এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট কাস্টম পোস্টের জন্য এই ট্যাক্সোনমিটাকে মূলত ক্রিয়েট করেছিলাম, যাই হোক, তো আমরা চাচ্ছি না যেটা ডাইরেক্টলি অ্যাডমিন ইউআই চলে আসুক। আমরা এইখানে একটা কাজ করতে পারি, আমরা এই যে দেখুন আমাদের সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা প্রোডাক্টস পাস করেছিলাম, আমরা এটা নাল দ্বারা পাস করে দিব, তাহলে এটা সকল ধরনের কাস্টম পোস্টের জন্য অ্যাভেলেবেল হবে যখন আমরা কাস্টম পোস্ট রেজিস্টারের সময় এই ট্যাক্সোনমি নামটা কল করব। তো আমি এটাকে নাল করে দিয়েছি, এখান থেকে এটা চলে যাবে, এই যে এখন কিন্তু আমাদের আর এটা নেই। তো এখন আমরা এটাকে নাল রাখবো এবং আমাদের যেই কাস্টম পোস্টের সঙ্গে এটা দরকার সেটা আমরা ম্যানুয়ালি কল করে নেব কাস্টম পোস্ট রেজিস্টারের ক্ষেত্রে। তো আমরা প্রোডাক্টস কাস্টম পোস্টটা রেজিস্টার করেছিলাম এই যে এখানে, সরি হ্যাঁ এটা রেজিস্টার পোস্ট টাইপ প্রোডাক্টস এবং এই আর্গুমেন্ট আমরা এইখানে রেজিস্টার করেছিলাম। তো প্রোডাক্টস ট্যাক্সোনমি হিসেবে আমরা কী কী কল করেছিলাম, ক্যাটাগরি, টিম ট্যাগ, তো এখানে এই টিম ট্যাগটা আপাতত আমরা ডিলিট করে দিয়েছি, এটার প্রয়োজন নেই। পোস্ট ট্যাগ অর্থাৎ ট্যাগ থাকবে, ক্যাটাগরি থাকবে, এখন আমাদের নতুন একটা ট্যাক্সোনমি হয়েছে এটা থাকবে। তো আমাদের নতুন ট্যাক্সোনমিটার নেম আমরা কী দিয়েছি, এইখানে এই যে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি নেম, এটাকে কল করে দিব সিম্পলি। তো আমরা এইখানে ট্যাক্সোনমিতে এটা কল করে দিলাম, ব্যাস তাহলে এই পোস্ট রেজিস্টারের সময় এই ট্যাক্সোনমিটাকে সে নিয়ে নেবে। তো এখন দেখুন আবার ওটা চলে আসবে, তাই আমাদের ডাইরেক্টলি আর টাইপ দিয়ে বলে দিতে হচ্ছে না, আমরা যে কোনো কাস্টম পোস্ট রেজিস্টার করবো তখন এটাকে এভাবে কাস্টম পোস্টের ট্যাক্সোনমিতে কল করে নিব। এটা এখানে আসেনি, তো আমি একটু প্রবলেমটা দেখছি। আমার মনে হয় এটা আগে কল করতে হবে, এটার ট্যাক্সোনমিটা কাস্টম পোস্টগুলোর আগে রেজিস্টার করা উচিত, ওকে, কারণ ট্যাক্সোনমিগুলো ব্যবহার করবে যে এরা, তো ট্যাক্সোনমিগুলো যদি আগে না পায় তাহলে এখানে আসবে কোথা থেকে, তো এটা আমরা আগে নিয়ে নিচ্ছি, এটাই হয়তো প্রবলেম। আমি ভুল হয়েছে, এইখানে কল করবো,
এই রেজিস্টার পোস্ট টাইপের ভিতরে কল করব মনে হয়। আমরা দেখি কাজ করে কিনা, এখানেও কাজ করছে না। আর এখানে লাস্টের থেকে এটা পাচ্ছে না। ও সরি, এখানে একটু ভুল হয়েছিল। সেটা হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে গিয়েছিলাম, দুবার হয়ে গিয়েছিল, তাই প্রবলেমটা মনে হচ্ছে। এটাকে কাট করে নিয়ে যাই আমরা, কাট করে আমরা এইটাকে এই এই প্রোডাক্ট কাস্টম পোস্টের আগে ইউজ করব। গুড, এখন মনে হয় এই যে এখন চলে এসেছে। তো বিষয়টা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে যে আমাদের আমরা যেখানে কাস্টম পোস্টগুলোর আগে ট্যাক্সোনমিগুলো তার মতো রেজিস্টার করে নিব, যাতে এই ট্যাক্সোনমিটা নেমটাকে আমরা এই এইখানে প্রোডাক্ট টাইপ ট্যাক্সোনমি আর্গুমেন্ট হিসাবে কল করে নিতে পারি। এই জন্যই সবসময় উচিত হচ্ছে আপনার ট্যাক্সোনমিগুলো প্রথম দিক দিয়ে সব যত ট্যাক্সোনমি আপনি রেজিস্টার করবেন সব প্রথমেই ডিক্লেয়ার করে নেবেন, তারপর বিভিন্ন কাস্টম পোস্টগুলো ওই ট্যাক্সোনমি টাইপগুলোকে ইউজ করবে ট্যাক্সোনমিগুলোকে। তো এই হচ্ছিল বিষয়। তো আমরা এইখানে এই পোস্টের ক্ষেত্রে যে প্রোডাক্ট টাইপ ট্যাক্সোনমিটা কল করতে পারলাম। তো যাই হোক, অনেক লং টিউটোরিয়াল ছিল এটা, আমরা শিখতে পারলাম যে কাস্টম ট্যাক্সোনমি কীভাবে রেজিস্টার করতে হয়। তো সবাইকে ধন্যবাদ, আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।